হ্যালো গাইস, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি পবিত্র দিনে সবাই ভালো আছেন। রাকিব হোসেন দুবাই শেষে এখন বাংলাদেশে। কেন রাকিব হোসেন দুবাই ব্লগটি আপলোড দিচ্ছেন না, সবকিছুর বিস্তারিত নিয়ে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওর মধ্যে। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকুন। রাকিব হোসেন বাংলাদেশে ফিরে একটি ব্লগ আপলোড করেছেন এবং সেটি তার নিজ বাসার ব্লগ। সো রাকিব হোসেন দুবাই ব্লগটি কেন আপলোড দিচ্ছেন না, সবকিছুর বিস্তারিত আজকে আমরা জানাতে চলেছি। সো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। রাকিব হোসেন বাসায় ফিরে রোজা রেখে এখন ব্লগ এডিটিং করছেন এবং তিনি অনেক ক্লান্ত দেখাচ্ছে তাকে। সো রাকিব হোসেন এখন দুবাই ব্লগ এডিটিং এ ব্যস্ত আছেন অনেক। এছাড়া রাকিব হোসেন দুবাই থেকে আসার সময় একটা নিউ ম্যাক কিনেছেন দুবাই থেকে, সেখানে লিখেছেন আলহামদুলিল্লাহ নিউ ম্যাক, এবং এই ম্যাক দিয়েই তিনি তার দুবাই সিরিজের ব্লগগুলো আপলোড করবেন এবং এডিটিং করবেন। গাইজ, এখন আমি $300 দিয়ে একটা অ্যাপ কিনব। দুবাই ব্লগ আপলোড করার জন্য রাকিব হোসেন ফাইনাল কাট প্রো একটি অ্যাপ কিনেছেন $300 পেমেন্ট করে তার নিউ ম্যাকে। সো দুই একদিনের ভিতরে রাকিব হোসেনের ইউটিউব চ্যানেলে তোমরা দুবাই সিরিজের ব্লগটি দেখতে পারবে, কারণ রাকিব হোসেন নতুন ম্যাক দিয়ে নতুনভাবে নতুন কিছু দেখাতে চলেছে তোমাদেরকে এই দুবাই সিরিজের ব্লগে। সো তিনি অনেক এডিটিং প্যারায় আছেন, অনেক ব্যস্ত আছেন এডিটিং নিয়ে। সো এডিটিং কমপ্লিট হলে রাকিব হোসেন তার ইউটিউব চ্যানেলে নতুন ব্লগটি আপলোড করে দিবেন এবং দুবাই সিরিজের বেস্ট ব্লগ দেখতে পারবে তোমরা, কারণ তিনি নতুন একটি ম্যাক কিনেছেন এবং নতুন $300 পেমেন্ট করে একটি অ্যাপ কিনেছেন যেখানে তিনি সহজভাবে এডিট করতে পারেন।